রাজশাহী শিক্ষা বোর্ডের 9 কর্মকর্তার বেতন স্কেল ও 6 জনের পদোন্নতি বাতিলে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে অস্থিরতা চলছে শিক্ষা বোর্ডে। তালিকায় থাকা কর্মকর্তারা বলছেন, বোর্ড সভার সিদ্ধান্তের পরও মন্ত্রণালয়ের এমন আদেশ আইনগতভাবে তারা মোকাবেলা করবেন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী শিক্ষা বোর্ডের 15 কর্মকর্তার পদোন্নতি স্থগিত ও বেতন ফেরত দিতে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে 6 কর্মকর্তার পদোন্নতি স্থগিত ও 9 কর্মকর্তাকে বেতন ফেরত দিতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আলাদা দুই চিঠির পরিপ্রেক্ষিতে 2021 সালের নভেম্বরে 5 সদস্যের কমিটি তাদের পদোন্নতি ও বেতন স্কেল নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করে। গত বছরের জানুয়ারিতে ওই কমিটি দুদক ও মাউশিতে প্রতিবেদন জমা দেয়। গত 5 ও 19 মার্চ আলাদা চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের নির্দেশনা জানায় বোর্ডকে। বোর্ডের অর্ডিন্যান্স অনুযায়ী এবং আমাদের কাছে ত্রিপক্ষীয় একটা অডিটের রিপোর্ট আছে, সূত্র আছে, সেখানে মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড এবং অডিট অধিদপ্তর 1980 সালে একটা এ ধরনের অডিট আপত্তি নিষ্পত্তি করেছে যে বোর্ডের অর্ডিন্যান্সে এবং SR-65 বিধি অনুযায়ী এখানে বলা আছে যে হায়ার ইনিশিয়াল স্যালারি ইন দি স্কেল, এটা বোর্ড সভা SR-65 21 অনুযায়ী দেওয়া যায় এরকম, এবং এই ধারার কথা উল্লেখ আছে সেই 1980 সালের ত্রিপক্ষীয় অডিটে। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে চিঠি দিব যে এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, তারপরে তারা আমাদেরকে টাকা ফেরত দিবে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আমরা মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে চিঠিতে যাদের নাম আছে ওই কর্মকর্তারা বলছেন তাদের পদোন্নতি ও বেতন স্কেল বোর্ড সভায় অনুমোদন হয়েছে, এ নিয়ে নতুন কোনো নির্দেশনা তারা আইনগতভাবে মোকাবেলা করবেন। যে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী ইচ্ছা করলেই বেতন নিতে পারে না, একজন চাকরিজীবীকে তার কর্তৃপক্ষ বেতন দেয়, ঠিক তারই ধারাবাহিকতায় রাজশাহী শিক্ষা বোর্ডে আমাকে আমার কর্তৃপক্ষ ষষ্ঠ গ্রেডে বেতন প্রদান করেছেন। যখন আমাদের প্রমোশন দেয় তখন কোনো আমাদের স্কেল উল্লেখ ছিল না। পরবর্তী সময়ে চেয়ারম্যান মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করে, সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতে পরবর্তী বোর্ড সভার অনুমোদন সাপেক্ষে অর্ডিন্যান্স অনুযায়ী চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ষষ্ঠ গ্রেডে বেতন প্রদান করেছে। কর্তৃপক্ষ যদি আমাদের আবেদন আমলে না নেয় যে এটা এই কথনটা সঠিক নয়, কর্তৃপক্ষ যদি আমাদের আবেদন আমলে না নেয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব। এবং সেখানে তদন্ত কমিটির রায় স্পষ্ট বলে দিয়েছে মন্তব্যে যে তদন্তের বিষয়ে মামলা চলমান থাকা এ বিষয়ে বিজ্ঞ আদালতের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। তারা স্পষ্ট বলে দেওয়ার পরেও কীভাবে তারা কোর্টের চলমান অবস্থায় এই ধরনের চিঠি ইস্যু করতে পারে? তদন্ত প্রতিবেদন অনুযায়ী রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক 2 চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যাপক মকবুল হোসেনের সময়ে এসব অনিয়ম ঘটে। তবে শিক্ষা বোর্ড সচিব বলছেন নিয়ম মেনেই পদোন্নতি ও বেতন স্কেল দেওয়া হয়েছে। এই সকল কর্মকর্তা ষষ্ঠ গ্রেডে বর্তমানে বেতন নিচ্ছেন, বেতন ভাতা দিয়ে নিচ্ছেন। মন্ত্রণালয় বলছে যে তারা 7ম গ্রেডে বেতন ভাতা দিয়ে তাদের প্রাপ্য। পদোন্নতি ও বেতন স্কেল স্থগিতে শিক্ষামন্ত্রী চিঠির পর অস্থিরতা চলছে রাজশাহী শিক্ষা বোর্ডে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।